আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। উপস্থিত আছেন আমাদের সমং ব্লকের সম্পাদক জনাব মুফতি রহসান সাহেব, উপস্থিত আছেন সবং ব্লকের সমস্ত কর্মকর্তা, উপস্থিত হয়েছেন এই মাত্র আমাদের সকলেরই প্রিয় আমাদের সবং তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা আবুদা, আরো আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নম্বর অঞ্চলের প্রধান প্রধান পঞ্চায়েত সদস্য, উপস্থিত আছেন আমাদের সকলেরই মেহমান আগত হাওড়া থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে দু চারটি কথা বলবো। জমিয়াতে ওলামা হিন, অনেকে হয়তো নাম শুনেননি, অনেকে শুনেছেন জমিয়াতে ওলামা হিন কি, এই জমিয়াতে ওলামা হিনের জন্ম কবে হয়েছে, এই জমিয়াতে ওলামা হিন ভারতবর্ষে কেন প্রয়োজন ছিল, এটা আমাদের প্রয়োজন আছে জানা। যখন ভারতবর্ষকে ইংরেজ শাসন করেছে, যখন ভারতবর্ষকে ইংরেজ গ্রাস করেছে, তখন ভারতবর্ষ স্বাধীনতার জন্য সবচেয়ে প্রথম যিনি লড়াই করেছেন, তখন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে প্রথম যারা লড়াই করেছে, রেশমি রুমাল আন্দোলন করেছে, বিভিন্ন আন্দোলন করেছে, জমিয়াতে ওলামা হিনের নেতৃত্বে আন্দোলন হয়েছে, 10 বছর জমিয়াতে ওলামা হিনের নেতৃত্বে যিনি জেলে ছিলেন জনাব হযরত হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, সেই সময় জেলে ছিলেন আরএসএস এর একজন বড় নেতা সাওয়ারকার। যারা আরএসএস অথবা বিজেপির নেতারা বলে যে বীর সাওয়ারকার, তার ইতিহাস জানতে হবে। ভারতবর্ষকে যখন গ্রাস করেছে এই আরএসএস, তখন হিন্দু মহাসভা নামে ছিল, এই বিজেপি যাদের লাইনে চলে, এই আরএসএস তখন ইংরেজের দালালি করেছে, ভারতবর্ষকে ইংরেজের হাতে তুলে দিয়েছে, ইংরেজের সঙ্গে টল চেটেদার ইংরেজের বেরিয়েছিল। তখন জমিয়ত ওলামা হিন ভারতবর্ষ জন্য রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আজকে জমিয়াত ওলামা হিন রাস্তায় কেন নেমেছে? অনেকে বলছে, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে জমিয়াত ওলামা হিন যদি অরাজনীতি সংগঠন হয় তাহলে তোমরা আজকে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা কেন বলছো? আমরা আজকে বলতে চাই, ভারতবর্ষকে বাঁচাবার সময় এসেছে। ভারতবর্ষকে আজকে গ্রাস করেছে ইংরেজের জাজর সন্তানেরা, নরেন্দ্র মোদীর মতো ইংরেজের জাজর সন্তান, যারা আজকে ভারতবর্ষকে গ্রাস করে ভারতবর্ষকে অন্যর হাতে বিক্রি করে দিতে চায়। তাই আজকে জমিয়াত ওলামা হিন শুধু বাংলার মাটিতে নয়, সারা ভারতবর্ষের মাটিতে নেমেছে। যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে জমিয়াত ওলামা হিনকে রাস্তায় নামতে হবে। ইংরেজের বিরুদ্ধে 1000 2000 নয়, লক্ষ ওলামা একরাম রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আমাদের কলকাতা থেকে ঢাকা, কলকাতা থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের নিচে আলেম ওলামা দাঁড়িয়ে টুপিওয়ালা রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে আমরা তাই রাস্তায় নেমেছি যে বাংলাকে বাঁচাতে হবে, ভারতবর্ষকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী অনেক বড় বড় আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন 100 দিনের মধ্যে কালো টাকা আসবে, তিনি বলেছিলেন আচ্ছা দিন আসবে, তিনি বলেছিলেন 15 লক্ষ টাকা আসবে, তিনি বলেছিলেন 2 কোটি চাকরি দেব। কিন্তু আমরা দেখলাম চাকরি দূরের যাক, বর্তমান কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে 45 বছরের সব থেকে নিম্ন চাকরি এই বিজেপির আমলে হয়েছে। তাই যারা আজকে, অনেক আমার হিন্দু বন্ধুরা মনে করে যে বিজেপি হয়তো হিন্দু হিতেছি, আমি তাদের বলতে চাই শুনে রাখুন, বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে নোটবন্দি করলো 2016 সালে, 150 থেকে 200 জন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেল, এর মধ্যে ম্যাক্সিমাম আমার হিন্দু বন্ধুরা ছিল। তারপরে আমরা দেখলাম আনপ্ল্যান লকডাউন, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে মারা গিয়েছে, তাদের জন্য কিছু ব্যবস্থা করেনি। আমরা একটা হিসাব করে দেখলাম যে 150 থেকে মাত্র 200 কোটি টাকা খরচা করলে প্রত্যেকটা গরিব মানুষ তার বাড়িতে আসতে পারতো, কিন্তু সরকার 150-200 টাকা খরচা করলো না। সেই লকডাউনের সময় যখন মানুষ খেতে পায়নি, তখন পুঁজিপতি উদ্যোগপতি এবং বড় বড় বিজনেসম্যানদের 1000 2000 নয়, 68 হাজার কোটি টাকা তাদের মাফ করে দেওয়া হলো, কিন্তু গরিব মানুষের জন্য করা হলো না। তারপর বলছে আমরা বিকাশ করতে চাই, আমরা দেখলাম এলআইসি কে বিক্রি করে দিয়েছে, আমরা দেখলাম এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, আমরা দেখলাম
যে প্ল্যাটফর্মে টিকিট 5 টাকা ছিল সেটা 50 টাকা করে দেওয়া হয়েছে কাদের স্বার্থে করা হয়েছে আমরা দেখলাম আজকে যখন তেলের দাম আন্তর্জাতিক মার্কেটে 2 টাকা থেকে 10 টাকা তেলের দাম আমাদের এখানে 100 টাকা তেলের দাম করা হলো এই কংগ্রেসের সময় ব্যারেল কিনা হতো 50 থেকে 150 ডলারের মধ্যে ব্যারেল কিনে এখানে 50 60 টাকা তেল বিক্রি করা হতো আজকে 20 থেকে 60 টাকার মধ্যে ডলারে ব্যারেল কিনা হয় তারপরে আমাদের তেলের দাম আগুন করে দেওয়া হয়েছে গ্যাসের দাম 850 থেকে 900 টাকা করে দেওয়া হয়েছে কাদের স্বার্থে করা হচ্ছে এগুলো বড় বড় যে সব কোম্পানি আছে তাদের স্বার্থে করা হচ্ছে কারণ বিজেপি যে কোটি কোটি টাকা খরচ করে সেমিনার করে এবং তাদের পার্টি অফিস 5 স্টার হোটেল বানিয়েছে এই সব বড় বড় কোম্পানি তাদের টাকা দিয়ে এদেরকে করে দিয়েছে তাই তাদের লাভের জন্য দিনের পর দিন জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আর দেশের অর্থনীতিকে চুরমার করে দেওয়া হয়েছে আজকে আমাদের ডলার 872 থেকে 78 টাকা রান করছে কাদের স্বার্থে করা হচ্ছে আমাদের যখন এখানে ডলারের মূল্য বাড়ছে আমাদের দেশের অর্থনীতি তছনছ হয়ে যাচ্ছে অর্থনীতি শেষ হয়ে গেছে তাই আমাদের ডলার বেড়ে যাচ্ছে আমাদের জিডিপি এত পড়ে গেছে যে আমরা বাংলাদেশের নিচে চলে এসেছি আমরা যখন এখানে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল আমাদের জিডিপি পৃথিবীর সব বড় বড় দেশের সঙ্গে টক্কর দেওয়া হতো পৃথিবীর সমস্ত বড় বড় দেশের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ ছিল চায়না ব্রিটেন আমেরিকার সঙ্গে আমাদের লড়াই হতো আমাদের ইকোনমিক গ্রোথ লড়াই হতো যখন 2009 সাল সারা পৃথিবীর ইকোনমিক চুরমার হয়ে গেছে ভারতবর্ষের ইকোনমিককে ধরে রেখেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর বড় বড় দেশের মানুষ আসতো মনমোহন সিং এর কাছে যে কিভাবে অর্থনীতি ধরে রেখেছেন এত আর আজকের প্রধানমন্ত্রী যিনি বিদেশ নীতিও জানেন না আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রচার করছে আর সারা পৃথিবীর সব মিডিয়া হাসাহাসি করছে যে দেখো নকলাস কম মেডিক পাস প্রধানমন্ত্রী যে দেশে 130 কোটির ঊর্ধ্বে মানুষ সেই দেশে এমবিএ লোক পেল না অর্থনীতিবিদ পেল না সেই দেশের প্রধানমন্ত্রী তাদের বিদেশ নীতি পর্যন্ত জানে না একজন দেশের প্রাইম মিনিস্টার অন্য দেশে এসে তার প্রচার করছে যার বিদেশ নীতি সম্পর্কে অভিজ্ঞতা নাই আজকে নরেন্দ্র মোদী বলছে সোনার বাংলা গড়ব আমরা দেখলাম নরেন্দ্র মোদী তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ডেকে নিয়ে এলেন কোথায় গুজরাটে গুজরাট মডেল সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বলছে আমরা গুজরাট মডেল তৈরি করতে চাই আমরা দেখলাম গুজরাটে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে এনে 100 কোটি টাকা খরচা করলেন কি স্বার্থে খরচা করলেন নামের জন্য আর কি করলেন রাস্তার দু সাইডে বড় বড় দেওয়াল দাঁড় করিয়ে দিলেন কারণ যে গরিব মানুষকে যেন কেউ না দেখতে পায় আসল কিভাবে দেখুন ভারতবর্ষের গরিব মানুষকে বেভাবে লাঞ্ছিত করা হচ্ছে ঘৃণা করা হচ্ছে আজকে আমার বাড়িতে যদি আমার কোনো মেহমান আসে আমি যদি মনে করি আমার একটা ভাই গরিব আছে তার সঙ্গে আলাপ করাবো না আমার বাড়ির সামনে প্রাচীর তুলে দেবো কি কিভাবে এটা ইনসাফ করা হয় এটা ভাবতে হবে যে আমার ভাইয়ের সঙ্গে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাই নরেন্দ্র মোদী গুজরাটের মানুষের সঙ্গে অত্যাচার করেছে আজকে গুজরাট থেকে এসে এখানে বলছে সোনার বাংলা করব কিছুদিন আগে যোগী আদিত্যনাথ এসেছিলেন তিনি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি 24 ঘন্টার মধ্যে গোহত্যা বন্ধ করে দেব আমি একজন বিজেপির বড় লিডারকে জিজ্ঞেস করলাম দাদা আপনারা গোয়ায় 5 বছর ধরে ক্ষমতায় আছেন আপনারা তো বিজেপির বড় বড় লিডার দিব্যি গরুর মাংস খেয়ে হজম করে দিচ্ছেন আপনাদের বড় বড় নেতা যখন কেরালে গিয়ে ভোট প্রচার করছে তখন বলছে বিজেপির এমপি এমএলএরা বলছে মুঝে ভোট দিজিয়ে মাই আপকো গায় কা শুদ্ধ মাংস খিলায়েঙ্গে আমি বলতে চাই আমার হিন্দু বন্ধুরা কিছু মনে নেবেন না যদি গায় আপনাদের মা হয় আমরা মুসলমান সম্মান করতে চাই আমরা সম্মান করব কিন্তু তার আগে যারা পলিটিক্যাল করছে তাদেরকে সম্মান করতে হবে আমরা জমিয়তের পক্ষ থেকে বিজেপির নরেন্দ্র মোদীকে বললাম গোহত্যা আইন আনুন সারা ভারতবর্ষে গোহত্যা বন্ধ করে দেন কেন বন্ধ করা হচ্ছে না আসলে এখানে 10টার বেশি বড় বড় শোল্ডার হাউস আছে যারা পৃথিবীর সব থেকে বেশি ভারতবর্ষ থেকে গরবতানি করা হয় আর এরা
সব কমিশন গুলো নরেন্দ্র মোদি বিজেপি কে দেয় হাজার হাজার কোটি টাকা কালেকশন দেয় বিজেপি কে তাই বিজেপি স্বার্থ হয় তারা এটা বন্ধ করছে না রাজনীতির জন্য আমার হিন্দু ভাইদের কে চক্রান্ত করে ভুল বুঝিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে চায় আমাদের জানতে হবে ভারতবর্ষ স্বাধীনতার জন্য বিজেপি আরএসএস এর কোন লিডার রক্ত দেয়নি মুসলমানরা রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে আজকে বলছে এনআরসি আনবো আজকে বলছে এমপিআর আনবো এনআরসি আনবে বলছে এনআরসি কি করবে আমরা দেখলাম এনআরসি নিয়ে এলো কোথায় আসামের মধ্যে এনআরসি নিয়ে এলো হাজার হাজার গরিব মানুষের জমি ভিটে বাস্তু সব বিক্রি করতে করে দিতে হলো আমরা জমিয়তের নেতৃত্বে আসাম গিয়েছিলাম আমরা ওই সব গরিব মানুষদের সাহায্য করলাম আইনি সাহায্য করেছি অর্থনৈতিক ভাবে সাহায্য করেছি আমাদের জমিয়তের একটা বড় অ্যাডভোকেটের একটা কমিটি গঠন করা হয়েছিল যেসব গরিব মানুষদের প্রতারণা করার জন্য তাদের জমি জায়গা ঢিপে বাস্তুকে কেড়ে নিতে নেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করতে চায় সেখানে হিন্দু মুসলমান দেখা হয়নি গরিব হাজার হাজার আমার হিন্দু ভাইদেরকে প্রতারণা করা হচ্ছে যারা বিজেপিকে সমর্থন করতে চায় না তাদের জমি জায়গাকে কেড়ে নেওয়া হয়েছে এনআরসির নামে তাদের বাস্তু ঢিপে সব বিক্রি করতে করে দিতে হয়েছে যদি কেউ তার কাগজপত্র আজকে আমাদের বয়সের ঊর্ধ্বে যদি কারো কাছে যাওয়া যায় আপনি দেখবেন তার জন্ম সার্টিফিকেট পাবেন না আপনি জন্ম সার্টিফিকেট বানাবেন কোথায় বার্থ সার্টিফিকেট বানাবেন কোথায় আর তখন বানাবার জন্য হাজার হাজার টাকা বিডিও অফিসে দিয়ে বানাতে পারছে না তাদের জমি জায়গা বাস্তু ঢিপে সব বিক্রি হয়ে গিয়েছে একটার পর একটা বিক্রি করে একটার পর একটা কাগজ রেডি করতে তার সময় চলে গিয়েছে এক একটা আমি একটা হিন্দু বন্ধুকে জিজ্ঞেস করলাম দাদা আপনি ক্যাম্পে কেন বসে আছেন উনি বলছে আমার জমি জায়গা ঢিপে বাস্তু যা ছিল সব বিক্রি করেছি তারপরে যা কাগজ তৈরি করছি সব কাগজ বলছে এগুলো ঠিক নয় এভাবে এই গরিব মানুষের জমি জায়গা এরা কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে জমিয়ত ওলামাহীন রাস্তায় নেমেছে এবং আমাদের বর্তমান পশ্চিম বাংলার যিনি সিএম মমতা ব্যানার্জি যে কাজ করেছে বাংলার জমিনে সেই কাজকে লক্ষ্য রেখে আমরা বলতে চাই আপনারা ভোট তৃণমূল কংগ্রেসকে করুন আমরা দেখেছি কলকাতায় যে বড় বড় হসপিটালগুলো আছে পিজি এনআরসি মেডিকেল হসপিটালে যখন আগে মানুষ যেত বসার মতো পরিস্থিতি ছিল না এত গ্যাস দুর্গন্ধ ডাক্তার আসতো না আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কারণ আমি জানি আমাদের এই দিকে অনেক রোগী যখন যায় আমি তাদের পিজিতে ভর্তি করতে যাই আমি মেডিকেলে ভর্তি করতে চাই আজকে আমরা দেখেছি বড় বড় প্রাইভেট হসপিটালের সঙ্গে টক্কর দিচ্ছে তাই যে মমতা ব্যানার্জি শুধু এই নয় আমাদের এই এলাকা রাস্তাঘাট এবং আমাদের মা মেয়েদের জন্য যেসব কাজ করেছে আজকে ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে শাদী দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হতো মমতা ব্যানার্জি এই প্রকল্প নিয়ে এলো কন্যাশ্রী এর থ্রুতে আজকে আমাদের বাংলার গরিব মেয়েরা পড়াশোনা করতে পারছে আর পড়াশোনা ছাড়া কেউ দাঁড়াতে পারে না আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাতির মেরুদণ্ড হলো শিক্ষা আমার বিশ্ব নবী বললেন মক্কা মদিনার মধ্যে দাঁড়িয়ে বললেন যে তোমরা শিক্ষার জন্য চীন দেশে যাও চলে যাও আমার বিশ্ব নবী বললেন শুনে রাখুন যারা মনে করেন মুসলমান ভারতকে ভালোবাসে না তাদের জন্য বলতে চাই আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি মিট্টি সে খুশবু আতি হ্যায় আমার বিশ্ব নবী বললেন নিজের মাতৃভূমিকে ভালোবাসো তাই মুসলমান নিজের মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করতে পারে না আমি একটা রিপোর্ট পড়লাম রিজার্ভ ব্যাংকের একটা রিপোর্ট পড়লাম যে 2011 থেকে 2014 পর্যন্ত ব্যাংকের 29,000 কোটি টাকা চুরি হয়েছে 14 থেকে 18 পর্যন্ত 1,74,000 কোটি টাকা চুরি হয়েছে আর এই 2 লক্ষের বেশি টাকা যারা 2,00,000 কোটি থেকে বেশি টাকা যারা চুরি করেছে একজন সিঙ্গেল কোনো মুসলমান ছিল না একজন সিঙ্গেল কোন মুসলমান ছিল না এই যত গাদ্দার ভারতবর্ষের টাকা লুট করে বিদেশে গিয়ে বসে আছে এরা প্রত্যেকে বিজেপির সঙ্গে এদের অ্যাডজাস্ট ছিল আর এদের পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা বিজেপি করেছিল আমরা দেখেছি মেহুল চোকসি গে নরেন্দ্র মোদী বলছে মেহুল চোকসি মেরে বড়ে ভাই হ্যাঁ 1400 কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গেল তারপরে লকডাউনে তার 900 কোটি টাকা মাফ করে দেওয়া হলো ভণ্ড রামদেব ভারতবর্ষের টাকা লুট করছে আর মানুষকে দিন রাত ঠকাচ্ছে সেই রামদেবকে 2200 কোটি টাকা মাফ করে দেওয়া হলো আমরা দেখলাম মালিয়া বিজয় মালিয়া অনেকে নাম জানেন অনেকে জানেন না 9,000 কোটি টাকা দেশে নিয়ে পালিয়ে গিয়েছে
তার দেখলাম 1900 কোটি টাকা maaf করে দিল যিনি লন্ডনে বসে মডেল লিয়া আয়েস করছে তার 1900 কোটি টাকা বিজেপি সরকার maaf করতে পারে আর মাত্র 150 কোটি টাকা খরচ করলে প্রত্যেক গরীব মানুষ বাড়ি আসতে পারত কিন্তু তাদের বাড়িতে আটকে দেওয়া হলো তারপরে আমরা দেখলাম কি লকডাউন করলো এমন ভাবে প্রত্যেক মানুষ যে যেখানে ছিল সেখানে আটকে গেল কিন্তু বিদেশে যারা বড় বড় বিজেপি নেতার ছেলেরা ছিল তাদেরকে ভারত সরকার চেডাট প্ল্যান দিয়ে তাদেরকে আনা হলো কিন্তু গরীব মানুষদের বন্দী করে তাদের হত্যা করার ষড়যন্ত্র করে তাদের হত্যা করা হলো আমরা দেখলাম বর্তমান কৃষি আইনে নেই আমাদের মতো চাষি গরীব মানুষের জমি কেড়ে নিয়ে আদানি আম্বানিকে দিতে চায় আমরা এর তীব্রভাবে নিন্দা জানাই যারা আমার বন্ধুরা মনে করে যে এই বিজেপি মনে হয় হিন্দি হিতে সেই বন্ধু আর যারা আমার বন্ধু হিন্দু বন্ধুরা মনে করেন যে এই বিজেপি মনে হয় হিন্দু হিতেশী পার্টি তাদের বলতে চাই শুনে রাখুন এই কৃষি আইনের বিরুদ্ধে আমার হিন্দু বন্ধুরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে 400-র বেশি মানুষ মারা গিয়েছে ম্যাক্সিমাম আমার হিন্দু বন্ধুরা মারা গিয়েছে কার জন্য মারা গিয়েছে এই যে নরেন্দ্র মোদি আপনি যদি এর প্ল্যানগুলো দেখেন হিটলার যেভাবে একের পর এক আইন এনে মানুষকে হত্যা করেছিল 60 লক্ষের ঊর্ধ্বে মানুষকে হত্যা করেছিল তার ছোট ভাই নরেন্দ্র মোদি ভারতবর্ষের মানুষকে হত্যা করতে চায় একের পর এক আইন এনে তাই আমাদের শক্ত হাতে ভারতবর্ষকে বাঁচাবার জন্য হিন্দু হোক মুসলিম হোক যারা এই দেশকে ভালোবাসে নরেন্দ্র মোদি বলেছিল হাম দেশ কো ঝুকনে নাহি দেঙ্গে হাম দেশ কো মিটনে নাহি দেঙ্গে যখন আমরা দেখলাম চায়না 1000 বর্গলিং জায়গাকে কব্জে করে বসে আছে নরেন্দ্র মোদি ভয়ে চায়নার নাম পর্যন্ত মুখে একবারও লাইনি আর বলল বিকনে নাহি দেঙ্গে ভারতবর্ষের এক একটা কোম্পানিকে বিক্রি করে দেউলিয়া করে দিতে চায় আমরা জানি যেই সরকার ক্ষমতায় এসেছে মুসলমানদের চাকরি দেয়নি তারপর আমরা চাকরির জন্য লড়েছি আজকে আমরা বলছি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে কেন চাকরিকে চাকরি থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে কারণ আমরা জানি হিন্দু আমাদের ভাই হয়তো কিছু শ্রেণীর মানুষ যারা সেদিন স্বাধীনতা সংগ্রামে যারা আরএসএস এর সঙ্গে থেকে তারা ইংরেজকে সাহায্য করেছিল এরকম একটা ঘটনা মনে পড়ে যায় একদিন ভারতবর্ষে সম্ভবত 1943 সালে একসঙ্গে 1200 মানুষকে ইংরেজ হত্যা করেছে সেদিনই আরএসএস এর বড় বড় নেতারা সাওয়ারকার থেকে গোলবারকার সবাই বসে তারা মিটিং করে বলছে আমরা আজ থেকে ইংরেজকে সাহায্য করব আমরা এই আন্দোলনে যুক্ত থাকব না কিন্তু সেই সময় জেলে ছিলেন আমাদের জমিয়তের বড় নেতা জনাব হযরত মাওলানা হোসেন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর জেলে ছিলেন ইংরেজের কাছে মাথা নত করেনি হাজার হাজার ওলামা রক্ত দিয়েছে কিন্তু ইংরেজ বেঈমানের কাছে মাথা নত করেনি ভারতবর্ষকে বাঁচাবার জন্য সেদিন লড়াই করেছিল আজকে আমার হিন্দু বন্ধুদের বলতে চাই ভারতবর্ষকে বাঁচাবার জন্য হিন্দু মুসলিমকে এক হয়ে লড়তে হবে বিজেপি যে সব কথা বলছে হিন্দু মুসলিমের কথা এটা ভন্ডা মুতাদের রাজনীতির জন্য বলছে গরিব মানুষ যখন খেতে পারছে না আজকে 2014 এর পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা মানুষের যখন ইনকাম আয় কমে গিয়েছে 14 এর আগে বিজেপির 300 কোটি টাকা বছরে আয় ছিল আজকে 2000 কোটির ঊর্ধ্বে হয়েছে মানুষ যখন নিজের সংসার চালাতে পারছে না বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে ফাইভ স্টার হোটেলের মতো নিজেদের পার্টি অফিস বানাচ্ছে তাই প্রত্যেককে এক হয়ে হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে মিলেমিশে আমাদের সবাইকে এই বিজেপিকে বাংলা তথা ভারতবর্ষ থেকে ঝাঁটা লাতি মেরে তাড়াতে হবে এই বলে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে সামনে যে ইলেকশন আসছে আমরা সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে আমাদের মধ্যে হয়তো আমাদের নিচু লেভেলের নেতৃত্বের মধ্যে অনেকের হয়তো মন কষাকষি আছে এই ছোট্ট খাট্ট জিনিসকে ভুলে গিয়ে দেশের স্বার্থ আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে নিজের দেশকে ভালোবাসার কথা আমার বিশ্বনবীর কথাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন দেশকে বাঁচান দেশকে বাঁচাবার প্রয়োজন আছে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ইতি করলাম আসসালামু আলাইকুম।